ডুভার্সের মিটিলি ব্লকের প্রাচীন ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান হলো চালসা গয়ানাথ বিদ্যাপীঠ। 1961 সালে বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বর্তমানে অনেকে এই জীবনে প্রতিষ্ঠিত, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতার সাথে কাজ করছে অনেকে। পঠন পাঠনের দিক থেকে একসময় এই প্রতিষ্ঠানের সুনাম ছিল, কিন্তু সাম্প্রতিককালে এই বিদ্যালয়ের মাধ্যমিকের ফলাফলে চিন্তিত চালসার শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব সহ বিভিন্ন মহল। এবছর বিদ্যালয়ের কোনো পড়ুয়ায় প্রথম বিভাগে উত্তীর্ণ হতে পারেনি। 2023 শিক্ষাবর্ষেও মাধ্যমিকের বিদ্যালয়ে পাশের হার ছিল 67.74%। মাধ্যমিক পরীক্ষার দিনের পর দিন এই ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠানের ফল খারাপ হওয়ায় উদ্বিগ্ন চালসার বিভিন্ন মহল। পরীক্ষার দিনের পর দিন বিদ্যালয়ের এই ফলাফলে প্রাক্তনী হিসেবে আমরা লজ্জিত, বলছেন প্রাক্তনী তাপস সেন মায়াঙ্ক শর্মারা। পড়াশোনায় বিদ্যালয়ের সুনাম ফিরিয়ে আনার জন্য প্রাক্তনী হিসাবে সব রকমের সহযোগিতা করব। আর যেহেতু চালসা গয়ানাথ বিদ্যাপীঠের আমরা প্রাক্তন স্টুডেন্ট, এরকম রেজাল্ট আমরা কোনোদিন আশা করিনি। ব্লকেও একটা পজিশন পাইনি যে স্কুলটা কী বলো, পরিচালনা সমিতি যে কী করছে আমার তো মাথায় ঢুকে না। এরা যে কিসের জন্য আছে, কেন আছে, এই টিচারদের কী সমস্যা আছে, যদি অসুবিধা হয় তাহলে প্রাক্তন ছাত্রদের নিয়ে বসুক, সে তো কিছুই বলতে চায় না। স্কুলটা দিন দিন হতাশাজনক, স্কুলের ভেতরে গেলে মানে কী পরিস্থিতি ওটা না দেখলে বোঝা যায় না। মানে স্কুলের ভেতরে ঢুকলে না চোখ দিয়ে জল পড়ে যায় আমাদের। অদ্ভুত একটা মানে নক্কারজনক ঘটনা এটা। আমরা আশা করিনি যে এরকম একটা স্কুলে এরকম রেজাল্ট হবে। খুব খারাপ, খুবই খারাপ। কিছু অভ্যন্তরীণ সমস্যাও তো আমরা শুনতে পাই যেগুলো আমরা প্রকাশ করতে পারি না। এইসব ব্যাপার নিয়েও পরিচালনা সমিতি যে কী করছে কিছুই তো বোঝা যায় না। এটা যে কেন আছে, কিসের জন্য আছে, কোনো দায়িত্ববোধ পর্যন্ত এদের মনে হয় মনে নেই। যদি কোনো রকম স্টেপ নেয় বসে কোনো রকম, তুমি হিসাবে এটাই বলতে চাই যে যদি কোনো সমস্যা থাকে আমরা তো প্রাক্তন স্টুডেন্টরা আছি, তাদের সাথেও বসুক, সবাই মিলে স্কুলটার একটু উন্নতি করি, পড়াশোনার মান উন্নতি করি, ছেলেমেয়েরা আসুক স্কুলে, আসুক ছেলেমেয়েদের কী বলবো, মানে এ রেজাল্ট না মানে লজ্জা লাগে। আপনার নাম? আমার নাম তাপস সেন, আমি চালসা গয়ানাথ বিদ্যাপীঠের 1987 সালের মাধ্যমিকের ব্যাচ, চালসাইবাড়ি। মানে রেজাল্ট ভালো হচ্ছে না বললে একটু ভুল হবে, মানে এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে না, কারণ ভালো স্টুডেন্টরা সবাই বাইরে গিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে। এবার যারা স্টুডেন্টরা এখানে বাকিরা পড়াশোনা করছে তাদের একটু কাউন্সিলিং করতে হবে ভালো করে, এই বিষয়টা নিয়ে আগামী দিনে কীভাবে বেটার কী করা যায় আমরাও দেখবো, বিষয়টা নিয়ে সবার সঙ্গে আলোচনা করে যাদের যাদের ইনভলভমেন্ট করিয়ে ডেভেলপমেন্ট করা যায়, এবং গার্জিয়ানদেরকেও আমরা জিজ্ঞেস করব, মানে রিকোয়েস্ট করবো যে তাদের যাদের ভালো স্টুডেন্টরা বা ভালো যারা পড়াশোনা আছে তাদেরকে চালসা গয়নাতে ভর্তি করা করিয়ে দেখুক। আর আপনি জানেন যে এই কিছুদিন আগে অনেক টিচার সব স্কুল থেকে কম বেশি এদিক থেকে ওদিক শহরতলি এলাকায় চলে গেছে টিচারগুলো, সেটাও একটা আমাদের ইয়ে আছে, আমরা প্রশাসনের কাছে জানিয়েছিলাম, যার জন্য ওই পোর্টালটা এখন বন্ধ আছে, ট্রান্সফারটা বন্ধ হয়ে গেছে। তো আগামী দিনে আশা করি সবাই মিলে আমরা চিন্তাভাবনা করে যদি একটু ওয়ার্কআউট করি রেজাল্ট ভালো। এই চালসা এলাকার কিছু প্রাক্তনী ছাত্ররা স্টুডেন্টরা যারা বলছে, এক্স প্রাক্তনী স্টুডেন্টরা, তারা বলেছে যে স্কুল থেকে যদি কমিটি যদি চায় তাহলে আমরা সেখানে গিয়ে আমরাও ব্যাপারটাকে একটু নিশ্চয়ই চাই, সবাই মিলে আসুক, সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটা ভালো হোক, একা কারো দায়িত্ব নেই স্কুলটাকে ভালো করা, ঠিক আছে, সবাই মিলে করতে হবে। স্কুলটা তো সবার, কেউ দায়িত্বে আছে বলে তার এরকম বলে ব্যাপার না। ডেফিনেটলি যদি আমাদের মনে হয় কারো উপদেষ্টা নেওয়ার দরকার আছে, আমরা নিশ্চয়ই যোগাযোগ করে তাদেরকেও এখানে দায়িত্ব আলোচনা করে যাতে আগামী দিনে এই সমস্যার সমাধান করা যায় আমরা নিশ্চয়ই চেষ্টা করব। একজন প্রাক্তন ছাত্র হিসাবে এবং পরিচালন কমিটিরও প্রাক্তন সদস্য হিসাবে আমি অত্যন্ত লজ্জিত যে গয়ানাথ বিদ্যাপীঠ প্রচুর ভালো ভালো ছাত্র তৈরি করেছে যারা জীবনে সুপ্রতিষ্ঠিত। আজকে সেই গয়ানাথ বিদ্যাপীঠের এই যে রেজাল্ট, এটা দেখে আমি অত্যন্ত ব্যথিত। স্কুলের শিক্ষার পরিবেশটা প্রতিনিয়ত নষ্ট হচ্ছে,
এবং আমি মনে করি এখানে পরিচালনাতে খামতি আছে এবং শিক্ষক যারা রয়েছেন আমি তাদের দোষারোপ করব না, শিক্ষকরা সব সময় ভালো শিক্ষাটাই দেয়, কিন্তু শুধু ভালো শিক্ষক বলতে গেলে আমি ক্লাসে গেলাম, খুব সুন্দর করে বুঝালাম, ছেলেমেয়েদের শিক্ষাটা দিলাম পুঁথিগত, কিন্তু এর বাইরে যে চারিত্রিক গঠন সম্পর্কে যে শিক্ষা, এই দায়িত্ব আমি পালন করলাম না। আমি ক্লাসে গেলাম, আমার ক্লাস নিলাম, ছাত্রদেরকে পড়ালাম, বোঝালাম, চলে আসলাম, এর বাইরে ছাত্ররা কী করছে এটাকে দেখলাম না। আমি যখন পরিচালন সমিতিতে ছিলাম তখন আমরা অনেক কঠোর বিধিনিষেধ আমরা চালু করেছিলাম, এখন যেটা দেখি আমার নিজেরই লজ্জা হয়। টিফিনের সময় মেইন গেট একদম পুরো খোলা, বিশেষ করে উচ্চতর ক্লাসের ছেলেমেয়েরা ক্লাসের বাইরে থাকে, মানে স্কুলের বাইরে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সবাই না, তাদের মধ্যে কিছু কিছু বিপদগামী হয়েছে, তো এক্ষেত্রে সব কিছু দূর করে প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে আরও ভালো করে যত্নবান হতে হবে ছাত্রছাত্রীদের। আপনি কোন ব্যাচ, মাধ্যমিকের কোন ব্যাচ? আমি 1977। আপনার নাম পরিচয়? আমার নাম আশিস কুণ্ডু, বাড়ি মঙ্গলবাড়ি।